সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদী অবৈধভাবে গুলশানের সরকারি বাড়ি দখল করে রেখেছেন। তিনি ওই বাড়িতে আর থাকতে পারেন না বলে হাইকোর্টে দাবি করেছেন আরেক সংসদ সদস্য রিটকারী আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ দাবি করেন তিনি। বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা হওয়ায় আগামী রোববার শুনানির দিন ঠিক করেন আদালত। রিটকারী ও তার পক্ষের আইনজীবী আদালতকে বলেন, হাইকোর্টের রাজুক ও দুদকের দাখিল করা প্রতিবেদনে প্রমাণিত হয়েছে গুলশানে যে বাড়িতে সালাম মুর্শিদি থাকছেন সেটা রাষ্ট্রের সম্পত্তি। ৩০০ কোটি টাকার বাড়ি, গণপূর্ত বলতেছে যে এটা অবৈধভাবে সালাম মুর্শিদি সাহেব এখানে বসবাস করতেছেন, রাজুকও বলতেছে যে অবৈধভাবে এই বাড়িতে সালাম মুর্শিদি সাহেব আছেন, দুদকও বলতেছে যে অবৈধভাবে সালাম মুর্শিদি সাহেব এখানে আছেন, জাল জালিয়াতি করে আছেন, এবং দুদক রাজুকের সাবেক দুইজন রাজুকের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও করেছেন।